যেমনটা 2022 এর ডিফেন্সের ক্ষেত্রের সাথে জড়িত সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক তো এটাই দাবি করে যে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সৈন্য সাধারণের বড় ক্ষতি হবে, আর চীন খুবই সহজে রাশিয়াকে পিছনে ফেলে আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারফুল দেশ হবে। কিন্তু আজ আমেরিকার বানানো কোনো মিথ্যা প্রপাগান্ডার খবর আপনাদের দেব না, বরং গ্লোবাল ফায়ার পাওয়ারের চমকানো মতো খবরকে বলবো, যেটি সত্যি এখন রাশিয়ার কাছে কতটা ক্ষমতা, কতটা সৈন্য ক্ষমতার কতটা ফায়ার পাওয়ার বেঁচে আছে। বলে দিই আপনাদের যে আপনারা জানলে অবাক হবেন যে এতটা লম্বা যুদ্ধের পরেও রুশ তাদের পজিশন থেকে এতটুকুও সরেনি। তো সেখানে এক বছরে চীন তাদের অনেক অনেক অস্ত্রকে বানিয়ে রাশিয়ার পজিশনকে সরাতে পারেনি। তার সাথে এটাও বলে দিই যে রাশিয়া তাদের এত অস্ত্র নষ্ট করেছে যুদ্ধে, তারপরেও তাদের র্যাঙ্কিংয়ে এখন বিশ্বের দ্বিতীয় পাওয়ারফুল দেশ হয়ে আছে তারা। এমনকি পয়েন্টের ক্ষেত্রেও রাশিয়াকে কেবলমাত্র 0.0002 পয়েন্টের লোকসান হয়েছে। এখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমী দেশের মিডিয়াতে রাশিয়ার সৈন্য ক্ষমতার ভয়ঙ্কর লোকসান হবার দাবি করেছিল, কিন্তু গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বলে এটাই যে রাশিয়ার সৈন্য ক্ষমতাকে বেশি কোনো পার্থক্যই পড়েনি। তো এটা কিভাবে সম্ভব যে রাশিয়ার হাজারো ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, হাজারো সৈন্যবাহন আর অনেক ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে যুদ্ধে, কিন্তু তবুও রাশিয়ার সৈন্য ক্ষমতা বেশি ফারাক পড়েনি কেন? তো এখানে আপনাদের বলে দিই যে রাশিয়া গত এক বছরে যতগুলো অস্ত্রকে যুদ্ধে নষ্ট করেছে বা হারিয়েছে, তার থেকেও কয়েক গুণ বেশি অস্ত্রকে তারা বানানোর কাজ করেছে। কিন্তু এখন স্বয়ং আমেরিকার পজিশনকে পয়েন্টের ক্ষেত্রে রাশিয়ার থেকে বেশি ক্ষতি হয়। এখানে আপনাদের বলে দিই যে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে পরমাণু অস্ত্রকে যোগ বা ধরা হয় না। এমতো অবস্থায় পরমাণু অস্ত্র ছাড়াও রাশিয়া এখনও একটি মজবুত সৈন্যের নেতৃত্ব দিচ্ছে গোটা বিশ্বে। যদিও ক্ষেত্রফলের হিসেবে রাশিয়া বিশ্বের সব থেকে বড় দেশ, এমতো অবস্থায় স্বয়ং রাশিয়া তাদের সৈন্য অস্ত্রকে মোর্চাতে পৌঁছানোর জন্য সময় লাগছে, কিন্তু রাশিয়ার কাছে না অস্ত্রের কমতি আছে আর না রাশিয়ার সৈন্য ক্ষমতায় কোনো ফারাক পড়েছে, কেননা রুশ এখনো বিশ্বের সব থেকে পাওয়ারফুল দেশ হয়ে রয়েছে।